হাই ব্রিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ ইতালি। তো বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডোনাট রেসিপি। তো ডোনাট এটা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে অনেক সহজেই ব্যবহার করতে পারেন। আর এটা দেখতে যেরকম লোভনীয় খেতে, সত্যি অসাধারণ, অনেক মজা। তো অনেক অল্প সময় আর অনেক ইজিভাবে আপনারা ওইভাবে বাসা বানিয়ে ফেলতে পারবেন। তো এটা বানানোর জন্য যে যে জিনিসগুলো লাগে বা কীভাবে বানানো হয়, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এটা দেখতে কীরকম সুন্দর হয়েছে। আসলে আমার কাছে আজকে এটা বানানোর পরে মনে হয়েছে যে আমার লাইফের বেস্ট রেসিপি এটা ছিল। আমি তো ভিডিওতে বারবার এটা খাওয়ার জন্য আমি ভিডিও ফিনিশিং দিতে পারতেছিলাম না। আমি একটু খেয়ে আমার কাছে এত ভালো লেগেছে, তো আমি অনেকক্ষণ এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার পরে আবার ভিডিও করেছি। সত্যি অসাধারণ লেগেছে, আমার কাছে যেরকম ভালো লেগেছে আশা করি আপনারাও বাসায় এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। তো কমেন্টস করে বলবেন আমাকে কেমন হয়েছে, কারণ এটা অসাধারণ একটা রেসিপি। তো আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। দেখেন এটা কতটুকু তুলে, তো শুধু তুলে না খেতেও একদম অসাধারণ। আমি সত্যি বলতেছি আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। তো আমি এটা দেখাচ্ছি কীরকম সফট হয়েছে। এখন আমি ভিতরে ভেঙে দেখাবো, দেখেন এটা কীরকম হয়েছে। এটা কিছুটা পাউরুটি কিংবা পনরুটির মতো, কিন্তু এটার নাম ডোনাট। তো ডোনাটের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। দেখেন ভিতরে কীরকম সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে, আর খেতে তো আমি বলেছি অসাধারণ লেগেছে। আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে যদি বাসায় এভাবে বানান। দেখেন ভিতরে কীরকম পারফেক্ট হয়েছে। বাচ্চাদের টিফিনে সবসময় এক জিনিস দিলে বাচ্চারা যেমন পছন্দ করে না, তেমনি বিকেলের নাস্তাও আমরা সবসময় একই জিনিস দিয়ে করলে ভালো লাগে না। মাঝে মাঝে এরকম আনকমন কিছু করে দিবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। তো আমি বারবার দেখাচ্ছি এটা ভিতরের সাইডটা কীরকম হয়েছে। দেশি বিদেশে সবাই এটার সাথে পরিচিত ডোনাট বলে। তো চলুন দেখে নেওয়া যাক, এত মজাদার একটা জিনিস বানানোর সময় প্রসেসিংটা আমি এখন দেখাবো কি কি লাগে এটা বানানোর জন্য। তো এটা বানানোর জন্য এখানে আমি একটা বড় আকারের ডিম ভেঙে নিয়েছি। এটা একটা ডিম, যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। আর এখানে 3 টেবিল চামচ চিনি নিয়েছি, এখানে 2 টেবিল চামচ ঘি নিয়েছি, বাটার যেটাকে বলে আর কি। তো আর এখানে আধা 6 চামচ ইস্ট নিয়েছি, ইস্টটা ড্রাই ইস্ট। আর এখানে পরিমাণ মতো লবণ, আর এখানে 1 কাপ পরিমাণ গরম দুধ নিয়েছি, গরম বলতে কুসুম গরম আর কি। আর এখানে 2 কাপ ময়দা নিয়েছি। তো আমি এখন ঘি আর লবণটা আর ময়দা এ 3টা এক সাইডে রেখে আমি এখন কুসুম গরম দুধের মধ্যে ড্রাই ইস্টটা দিয়ে দিচ্ছি, আর চিনিটা দিয়ে দিব এখন। এরপরে ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এটা আমি 5 মিনিটের জন্য এক পাশে রেখে দিব, তাহলে ইস্টটা ফুলে উঠবে। আপনারা চাইলে সরাসরিও দিতে পারেন। তারপর আমার কাছে মনে হয়েছে 5 মিনিট ভিজিয়ে রাখলে জিনিসটা ভালো হবে। তো আমি এটা 5 মিনিটের জন্য ডেকে এক পাশে রেখে দিয়েছি মিক্স করা শেষ। এখন আমি ময়দার মধ্যে লবণটা দিয়ে দিব। লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, যেন ময়দা আর লবণ পুরোপুরি ভালোভাবে মিশে যায়। তো আমি শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মধ্যখানে একটু গর্ত করে দিব আমার লিকুইডটা। এখন এটার সাথে মিক্স করে নিব আমি যেটা ভিজিয়ে রেখেছি দুধের লিকুইডটা, এখন দিয়ে দিব এখানে। আর আপনাদেরকে 100% এটা মনে রাখতে হবে, দেখেন ইস্টটা ফুলে কীরকম হয়েছে। তো আপনাদেরকে এটা মনে রাখতে হবে, ডোনাট বানানোর জন্য ডোটা একদম সফট হতে হবে, কোনোভাবে যেন শক্ত না হয়, তাহলে কিন্তু আপনাদের ডোনাটটা অনেক শক্ত হয়ে যাবে, এরকম তুলতুলে হবে না। তো আমি এটা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিব।
এটা একদম 100% মনে রাখবেন, কোনোভাবে যেন ডোটা শক্ত না হয়, অনেক নরম হয়। দেখেন আমি কিভাবে করতেছি, তো আমি এখন এটা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, চামচটা সরিয়ে নিব, কারণ চামচ দিয়ে পারফেক্টলি হয় না ডো তৈরি করা, তো আমি হাত দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিব। সামান্য একটু ভুল হলে কিন্তু ডোটা পুরোপুরি শক্ত হয়ে যাবে। তো যারা বানাতে চান আর কি, তো আমার এই ভিডিওটা ফলো করে যদি বানান পারফেক্টভাবে, ইনশাল্লাহ আপনাদেরও এরকম ডোনাট হবে, কোনোভাবেই বিফলে যাবেন না। দেখেন এটা কীরকম হবে, তো আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন যেই ঘিটা রেখেছি, তো এই বাটার বলে আর কি, তো অনেকেই বাটার বললে হয়তো বা বুঝবে না, তো সেজন্য আমি দুইটা শব্দ ইউজ করি, বাটার আবার ঘি। তো এখন যেটা ঘি আর কি, এটা এখন দিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে আমি 5-6 মিনিটের জন্য এটা মিক্স করে নিব। আর ডোনাট, বনরুটি, পাউরুটির সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি যদি এটা ভালোভাবে না মতে নেন, 5-6 মিনিট সময় নিয়ে এটা ভালোভাবে মতে নিতে হবে, তাহলে আপনার জিনিসটা পারফেক্ট হবে। ডোটা যত ভালোভাবে মলে নেওয়া যায়, একদম ভালোভাবে মলে নিলে আপনার ডো যেটাই বলেন, বনরুটি, পাউরুটি, সব কিছু এরকম পারফেক্ট হবে। তো আমি এখানে 5-6 মিনিটের জন্য এটা ভালোভাবে মথে নিচ্ছি। এটা পেয়ালার মধ্যে ভালোভাবে মথানো যাচ্ছে না, তো আমি একটা পেঁড়ির মধ্যে এখন ভালোভাবে মথে নিব। 5-6 মিনিট মথে নেওয়ার পরে দেখেন এটা কীরকম সফট হয়েছে ডোটা। কিন্তু একদম আপনারাও যদি বানাতে চান, পুরোপুরি এরকম হতে হবে, না হলে কিন্তু পারফেক্ট হবে না। তো আমি এখানে সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে এটার মধ্যে এখন ডোটা ভালোভাবে মিক্স করে নিব, মথে নিব আর কি। এটা একটু সময় নিয়ে 5-6 মিনিটের জন্য মথে নিতে হবে। সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এটা মতে নিতে নিতে এখন কীরকম হয়েছে, পারফেক্ট একটা ডো হয়ে গিয়েছে। তো এখানে আমি বাটির মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তেল ব্রাশ করে নিচ্ছি, যেটাতে ডো তৈরি করেছি ওই বাটিটাতে আবার সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমার মথে নেওয়া ডোটা দেখেন কীরকম হয়েছে, এটা এখন আমি গোলাকার করে এটার মধ্যে রেখে দিব, দিয়ে আবার উপরের সাইডেও হালকা একটু তেল দিয়ে দিব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন, আর আপনারাও যদি বাসায় ট্রাই করেন তাহলে আপনাদেরটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। তো আমি এটা এখন 1 ঘন্টার জন্য ডেকে রেখে দিব। আমি এখানে প্লাস্টিক দিয়ে ডেকে বন্ধ ওভেনে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আপনাদের ওভেন না থাকলে আপনারা একটু গরম স্থানে এরকম ডেকে রাখবেন, দেখবেন এটা ফুলে 1 ঘন্টা পরে 3 গুণ বেড়ে যাবে। তো আমি এটা এখন 1 ঘন্টার জন্য ডেকে রেখে দিব, আমি বন্ধ ওভেনে রেখে দিয়েছি। কেউ আবার ওভেন চালিয়ে দিবেন না, বন্ধ ওভেনে রেখে দিলে মানে গরমটা একটু বেশি লাগবে, তাহলে ভালোভাবে ফুলতে পারবে। তো ইস্ট দেওয়ার কারণে এটা ফুলে 3 গুণ হয়ে যাবে। আমি দেখাচ্ছি এটা 1 ঘন্টা পরে কীরকম হয়েছে, ফিরে আসছি 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পরে দেখেন এটা ফুলে কতটুকু উপরে উঠে গিয়েছে। তো আমি এখন প্লাস্টিকটা খুলে নিচ্ছি, তো এটার ভিতরে যে বাতাসটা আছে এটা আমি বের করে নিচ্ছি। আমি দ্বিতীয়বারের মতো এই ডোটা আবার 5-6 মিনিট এভাবে মথি নিব। এটা কিন্তু এখন পুরোপুরি ফোমের মতো হয়ে গিয়েছে, তো আমি আবারও মথে নিচ্ছি, 5-6 মিনিট এটা মথি নিব।
মথার মধ্যে কিন্তু সব কিছু যত ভালোভাবে মথে নেওয়া যায় ডোনারটা তত পারফেক্ট হবে, ফুলো ফুলো হবে। তো আমার এটা মথানো শেষ, দেখেন এটা কীরকম হয়েছে। তো আমি দেখাচ্ছি এটা কীরকম নরম হতে হবে, দেখেন আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি আঙ্গুল দিয়ে, এটা এরকম হবে। তো আমি এটা আট ভাগে ভাগ করে নিয়েছি, ছোট ছোট করে আটটা ভাগে ভাগ করে নিয়েছি। আমি এখানে বিস্কিটের উপরে যে প্যাকেটটা থাকে তো ওই প্যাকেটটা কেচে দিয়ে ছোট ছোট এরকম ফিস ফিস করে কেটে নিয়েছি, যেহেতু এটা অনেক নরম সেই জন্য মানে যদি ভালোভাবে এটা হতে হয় তাহলে এরকম কিছুর মধ্যে রেখে দিলে আর জিনিসটা একদম সুন্দরভাবে সেট হবে, হাতের মধ্যে লেগে থাকবে না। সে আপনারা চাইলে সরাসরি এমনি রুটির মতো বানিয়ে কেটে কেটেও দিতে পারেন। তো আমি এটা পারফেক্টভাবে বানানোর জন্য এভাবে কাগজের মধ্যে দিব আজকে, এভাবে গোল গোল করে সুন্দর করে ফিনিশিং নিয়ে। হাতও করতে পারেন, আবার ওই পিঁড়ির মধ্যে একদম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেওয়া যাবে। তো আমি এরকম করে একটা একটা করে সবগুলা কাগজের মধ্যে দিয়ে দিব। আমি দুইভাবে দেখাচ্ছি, এভাবে হাতে নিয়েও করতে পারেন আবার পিঁড়ির মধ্যেও করতে পারেন। তো আমি পিঁড়িতেও দুইটা করিয়ে দেখাচ্ছি। আমার কাছে মনে হয়েছে হাতের থেকে পিঁড়িতে করলে ভালো হয়, ফিনিশিংটা অনেক সুন্দর হয়। দেখেন এই তো হাতে পিঁড়ির মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এরকম হয়। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো শেষ, তো আমি এখন এগুলা 10-15 মিনিটের জন্য এখন তোয়ালে দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা যে কোনো কাপড় দিয়ে ভিজে যে কোনো কাপড় দিয়ে ঢেকে রেখে দিবেন, তাহলে এটা আবার ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো আবারও 15 মিনিট অপেক্ষা করতেছি। তো 15 মিনিট পরে দেখেন এটা কত বড় হয়েছে, এক একটা ফুলে কত বড় হয়ে গিয়েছে। এক খেয়াল রাখতে হবে একটার সাথে একটা যেন না লেগে যায়। তো আমি এখানে ময়দা নিয়েছি, নিয়ে ময়দার মধ্যে আঙ্গুলটা ডুবিয়ে ডুবিয়ে ডোয়ের মধ্যখানে এভাবে গর্ত করে দিচ্ছি। ময়দা দিয়ে না করলে এটা হাতের মধ্যে লেগে থাকবে। তো আমি ময়দার মধ্যে আঙ্গুলটা দিয়ে মধ্যখান দিয়ে এভাবে গর্ত করে করে সবগুলো করে দিচ্ছি। আমি এখন চুলায় তেল বসিয়ে দিয়েছি, আপনাদের এটা মনোযোগ দিয়ে শুনবেন, তেলটা কোনোভাবেই যেন অতিরিক্ত গরম না হয় আর চুলাটা একদম লো আছে থাকতে হবে, না হলে কিন্তু আপনার ডোনারটা ভালোভাবে হবে না, পুড়ে যেতে পারে। তো অনেকে হয়তো বা এভাবে ট্রাই করতে গিয়ে বলবেন যে আপনাদেরটা হয় নাই বা পুড়ে গিয়েছে, তো এই কথাটা মাথায় রাখবেন, কোনোভাবে যেন তেলটা মাত্রাতিরিক্ত গরম না হয়, একদম লো আছে বাঁচতে হবে, না হলে ডোনাট পুড়ে যাবে। তো এভাবে করে আমি কাগজ থেকে আস্তে আস্তে উঠিয়ে ডোনারটা ছাড়টা করে দিয়ে দিচ্ছি দুইবার। আমার আটটা ভাজা হয়েছে, এক দুই মিনিট পরে হালকা একটু উঠিয়ে দেখবেন নিচে গোল্ডেন কালার এসেছে কিনা, যদি দেখেন যে ওই পাশটা গোল্ডেন কালার এসেছে তাহলে ফিরিয়ে দিবেন। দুই পাশে যেন সমান সমান হয়, তো এটা গোল্ডেন কালার এসেছে, আমি এখন ফিরিয়ে দিচ্ছি। আমি বারবার বলতেছি ডোনাটে কোনোভাবেই যেন চুলার আঁচটা না বাড়ানো থাকে, তাহলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে একদম ফুড়ে যাবে, একদম লো আছে বাঁচতে হবে। তো আমার ডোনাটগুলো প্রায় ভাজা শেষ হয়ে যাচ্ছে, তো আমি এগুলো উঠিয়ে আবার দ্বিতীয়বার দিব। এই তো আমার ডোনাটটা ভাজা শেষ, আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন একটা ফুলে কীরকম হয়েছে। তো আমি এগুলো উঠিয়ে নেওয়ার পরে আবার বাকিগুলো এভাবে বেজে নিয়েছি। তো আমি বাকিগুলো বেজে নিচ্ছি। কত সহজ,
আর খেতে তো আমি বারবার বলেছি অসাধারণ হয়েছে, আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন সত্যি কীরকম টেস্টের একটা জিনিস, অসাধারণ। তো দেখেন আমি এখন অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, গরম গরম এগুলো হাত দিয়ে ধরা যাবে না, সেই জন্য আমি দুই মিনিট অপেক্ষা করার পরে এখন হাত দিয়ে ধরতে পেরেছি। তো আমি দেখাচ্ছি এটা কতটুকু সফট হয়েছে, আর একদম ফুলে কীরকম, মানে সফট হয়ে ফুলে ভিতরে দেখেন কীরকম হয়েছে। ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি বলেছি আমি অল্প একটু খাওয়ার পরে বারবার খাওয়ার ইচ্ছে জেগেছে মনে, তো আমি বারবার খেয়ে নিচ্ছি। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।